নমস্কার, আজকে হচ্ছে 4/7/2024, অর্থাৎ বৃহস্পতিবার। আজকে সারাটা দিন আমাদের 12 রাশি কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। মেষ রাশি বলবো, আজকে কোনো জায়গা থেকে আপনি আর্থিক রিলেটেড গুড নিউজ পেতে পারেন। কর্মের জায়গায় সহকর্মীর দ্বারা যথেষ্ট হেল্প পাবেন। অনিচ্ছা সত্ত্বেও কর্মের প্রয়োজনে আপনাকে হয়তো বাইরে যেতে হতে পারে। বৃষরাশি, আপনার মেজাজ নিয়ন্ত্রণে রাখুন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, অতীতের বিনিয়োগ থেকে আজ লাভবান হবেন। মিথুন রাশি, কোথাও ইনভেস্ট করার আগে 5 বার ভেবে নিন। আপনার ব্যবহারে লোকে আজ যথেষ্ট আপনার প্রতি আকৃষ্ট, আপনাকে প্রশংসা করবে। লাইফ পার্টনারের কাছ থেকে আজ কোনো মানসিক আঘাত পেতে পারেন। কর্কট রাশি, ইমোশনাল হয়ে অর্থের অপচয় বন্ধ করুন, অর্থাৎ অর্থের ব্যবহার বুঝে করুন। বন্ধুদের সাথে সময় কাটান, সময় সম্বন্ধে যথেষ্ট সচেতন হলে ভালো হবে আপনার জন্য। সিংহ রাশি, হতাশা কাটিয়ে উঠুন, আজ কোনো ব্যক্তির দ্বারা আপনি আর্থিকভাবে উপকৃত হবেন, সহকর্মীর দ্বারা প্রশংসিত হবেন। ব্যবসায়ী যদি হয়ে থাকেন, ব্যবসায়ীর আজ যথেষ্ট লাভবান হবেন। কন্যা রাশি, মানসিকতাটা চেঞ্জ করতে হবে একটু। ফ্যামিলিতে কাউকে আজ ডমিনেট করে কোনো কথা বলবেন না। কর্মচারীদের জন্য আর্থিক লাভ হবে এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে। তুলা রাশি, জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে আজ ইনভেস্ট করবেন না। আজ যদি কোনো ঘোরার পরিকল্পনা করে থাকেন সেটা ব্যর্থ হতে পারে। লাইফ পার্টনার শরীর নিয়ে একটু উদ্বেগ থাকবে। বৃশ্চিক রাশি, আজ আপনি লোকের কাছে প্রশংসিত হবেন, আজ কোনো জায়গাতে অর্থ পেতে পারেন। আপনার মনের কথা নিজের মনেই রাখুন, গোপনে রাখুন। ধনুরাশি, আজ কোনো ফাটকা জায়গা থেকে লাভ পাবেন, নতুন করে প্রেম আসবে, কর্মে যথেষ্ট উদ্যমতা বাড়বে এবং আপনার ব্যক্তিত্ব যথেষ্ট আকর্ষণীয় হবে। মকর রাশি, আর্থিক কারণে ফ্যামিলিতে মতবিরোধ হতে পারে, অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং সমালোচনা থেকে নিজেকে বিরত রাখুন। কুম্ভ রাশি, কাজে যথেষ্ট আজ উদ্যমতা থাকবে, অর্থ সঞ্চয় হবে এবং কাস্টমারদের সাথে আজ আপনার সুসম্পর্ক তৈরি হবে। মীন রাশি, আর্থিক সুবিধা পাবেন, ভুল চিন্তায় বিবাহিত লাইফ ডিস্টার্ব হতে পারে, অফিসের কোনো সমস্যা আপনাকে আজ পীড়িত করতে পারে। ওভারঅল এই ডিসকাশানটা আপনাদের কাছে প্রেজেন্ট করলাম, আশা করি আপনাদের অনেকাংশে ভালো লাগবে বা ভালো লাগছে বা মিলছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, যত পারেন লোকেকে শেয়ার করবেন। এই যে প্রোগ্রামটা, এটা দিগদর্শন চ্যানেলে অলরেডি আপনারা প্রত্যেকদিন দেখতে পাচ্ছেন। এরকম সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল, আমার যে দুটো চ্যানেল রয়েছে দিগদর্শন সাথে দিগদর্শন মন্ত্র, এই প্রোগ্রামগুলো এবং নানান গ্রহের ট্রানজিট এবং যত আপনার মনে করেন তন্ত্র নিয়ে প্রোগ্রাম বা এবং যে কোনো ডিসকাশান চেষ্টা করে আপনাদের প্রেজেন্ট করতে, তাহলে আপনাদের সেই প্রোগ্রামগুলো যদি জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার চ্যানেল দুটো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা যে অন করে প্রত্যেক প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দিগদর্শন, দিগদর্শন মন্ত্র, এই দুটো চ্যানেল আপনি সার্চ করলেই পেয়ে যাবেন সমস্ত রকম প্রোগ্রাম। আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই সেটা বুকিং নাম্বার আপনাকে ফোন করে নিতে হবে। আমার বুকিং অলরেডি সবাই জানেন, আপনার নিজস্ব দরকার, আপনার ফ্যামিলি কারোর দরকার, আপনার বন্ধু বান্ধবের দরকার বা আপনার প্রেমিক প্রেমিকার দরকার, আপনার বাস্তুগত প্রবলেম, সাংসারিক প্রবলেম, নানান রকম প্রবলেম, আমরা প্রত্যেকে কিছু না কিছু কারণে জড়িয়ে আছে। আর একটা কথা, আমার কাছে বয়সের কোনো ব্যাপার নেই, আপনি যে কোনো বয়সের লোকে আমার কাছে আসতে পারেন, যে কোনো লোকের বয়স, যে কোনো বয়সের লোকেরাই আপনারা আপনাদের মূল্যবান ভবিষ্যৎটা আপনি জানতে পারেন, এটা সামান্য রেমুনারেশনের বিনিময়। সবচেয়ে মানে কম বেশি ওপেন রয়েছে, যদি আপনি চেম্বারে আসতে অপারগ হন অবশ্যই আপনি অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এইসব সুবিধাগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার বুকিং নাম্বার, সেটা ইন ডিটেল জেনে নিতে হবে। আর আপনার যদি ডেট অফ বার্থ না থাকে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, আপনার হাতের ছবি দিয়ে, আপনার ফেসের ছবি দিয়ে, এবং আপনি মানে যদি মনে করেন আপনি কারোর সম্বন্ধে জানবেন সেটাও কিন্তু এইভাবে আপনি তার সুযোগটা আপনি নিতে পারেন রেমুনারেশনের বিনিময়ে, অনলাইনে বা চেম্বারে এসে। যে কোনো প্রবলেমের জন্য আপনাদের সাথে আমি
সবসময় আছি, থাকবো, আর 27 বছরের অভিজ্ঞতায় আমি আপনাদের সাহচর্যে রয়েছি। ভালো থাকবেন, প্রত্যেকটা দিন ভালো কাটান। নমস্কার।